হ্যালো ফ্রেন্ডস সোয়ালকাম জানাচ্ছ ইউটিউব চ্যানেলে চলে এসেছি আপনাদের জন্য আরও কতগুলো নতুন আপডেট নিয়ে একটা ভিডিওতেই ইউদেশির নতুন নির্দেশিকা কলেজ বিশ্ববিদ্যালয়কে তার সাথে জুলাই মাস থেকে খুলে যাচ্ছে অনেক রাজ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি শেয়ার করছি এবং ইউনিভার্সিটির আপডেট শেয়ার করছি বিদ্যাসাগর থেকে কল্যাণী থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি চলুন দেখে নিচ্ছি আপডেটগুলো যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন প্রথমেই আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটি আপডেট দেখাচ্ছি এটা স্টুডেন্টসের মাধ্যমে পেলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হয়েছে যে এন্থ সেমিস্টার পিজি অর্থাৎ মাস্টার্সের যে পিজি তাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল তারা যে তাদের আর্লিয়ার যে নোটিফিকেশান বার করেছিল ডেড লাইন দিয়েছিলো সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে ইউনিভার্সিটির থেকে নতুন এসছে সেখানে বলা হচ্ছে কুড়ি আট দু থেকে তিরিশ নয় দু হাজার একুশ অবধি পরীক্ষা চলবে এন্ড সেমিস্টারে অর্থাৎ আগস্টে লাস্টে শুরু হচ্ছে এবং পুরো সেপ্টেম্বর জুড়ে ধরতে গেলে পরীক্ষা চালাচ্ছে কল্যাণী এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখন অব্দি নোটিশটা নেই আশা করবো খুব তাড়াতাড়ি চলে আসবে নোটিফিকেশানটা এবং এখান থেকে একটা বড় কোয়েশ্চেন হলো তার মানে আগস্টে কিন্তু ইউজিসির নিয়ম মোতাবেক পরীক্ষা নেওয়া কিন্তু হলো না এবং এখানে আরও একটা বড় কোয়েশ্চেন যে তাহলে ইউজি বা অন্যান্য পার্ট থ্রি বা যে সমস্ত স্টুডেন্টসদের জন্য একটা টিনেটিভ ডেট দিয়েছে কল্যাণী সেগুলোও কি তাহলে পিছাচ্ছে এর জন্য তো আমাদেরকে আর কিছুদিন ওয়েট করতে হবে তবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে উইল বি হেল্ড অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি এইট টোয়েন্টি ওয়ান থার্টি নাইন টোয়েন্টি ওয়ান অর্থাৎ কুড়ি আট থেকে তিরিশ নয় অবধি আপনাদের হবে চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেটটা চলে যাচ্ছি সোজাসুজি লিডিং নিউজ পেপার দেখে নিচ্ছি ইউজিসির আপডেট ইউজিসির তরফ থেকে বলা হয়েছে যে আঠেরো বছর ঊর্ধ্বে যে টিকাকরণের জন্য যে এখন চালু হয়েছে এবং যেটা প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল যে ফ্রি ভ্যাকসিনেশান তো তার জন্য ইউজিসির তরফ থেকে বলা হয়েছে একটি ব্যানার টানাতে হবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যাল ইনস্টিটিউটগুলিতে কি বলেছে রজনীশ রজনীশ জৈন তার বার্তায় দেখুন হোয়াটসঅ্যাপ বার্তায় সোমবার একুশে জুন থেকে দেশে আট আঠেরো ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ শুরু হচ্ছে আর দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে অনুরোধ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে ধন্যবাদ জ্ঞাপন হোর্ডিং টানানোর জন্য জৈনের পাঠানো হোয়াটসঅ্যাপে মেসেজ লেখা আছে যেটা বলেছে ধন্যবাদ জ্ঞাপন বার্তা তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে হিন্দি ও ইংরাজিতে লিখতে হবে এবং লিখতে হবে থ্যাংক ইউ মোদিজি বা থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার এরকমই বলছে ইউজিসির সেক্রেটারি ইউজিসির তরফ থেকে বক্তব্য যেহেতু এখন ফ্রি করে দেওয়া হচ্ছে ভ্যাকসিন শন দেখুন এরম টাইপের একটা ভ্যাকসিনেশন ফর অল এবং আপনাদের কি মতামত কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন যদিও এই নিয়ে প্রচুর কিন্তু সমালোচনার মুখে পড়েছে এবং এই নিয়ে অনেক জায়গাতে অনেক উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকেই সমালোচনা করেছে যেমন দেখুন কী বলেছে উপমুখ্যমন্ত্রী আক্রমণ করে বলেছেন যে একদিকে মোদী সরকার রাজ্যগুলিকে ভ্যাকসিন দিতে সরবরাহ করতে ব্যর্থ ব্যর্থ হচ্ছে অন্যদিকে ধন্যবাদ মোদীজি এর বিজ্ঞাপন দেওয়ায় আদেশ জারি করা হচ্ছে তো এইগুলো তো পলিটিক্যাল রয়েছেই তা আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন তো এবার আমি চলে এসেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি রিওপেনের একটি আপডেট নিয়ে কারণ বিভিন্ন স্টেট কিন্তু রিওপেন করে নিচ্ছে চলুন দেখিনি কি বলছে স্টেটস লাইক বিহার উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা তামিলনাড়ু এক্সপেক্টেড টু অ্যানাউন্স দ্য রিউমিং অফ দ্য ক্লাস ক্লাসরুম টিচিং ফর স্টুডেন্টস অ্যান্ড স্কুলস অ্যান্ড হায়ার এডুকেশন ইনস্টিটিউট মোর ওভার ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য এডুকেশনাল ইনস্টিটিউট উইল ওপেন ইন এ ফেস ওয়াইজ দ্য ম্যানার অফ দ্য কোভিড নাইন্টিন প্রোটোকল আর ফলোয়ার অর্থাৎ আবার খুলতে চলেছে বিভিন্ন রাজ্যে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেমন দেখুন বিহার বিহার গভর্নমেন্ট প্ল্যান করছে তারা জুলাই মাস থেকে স্কুল কলেজ খুলে দেবে তো এবং সেই অনুযায়ী কিন্তু তার তরফ থেকে বক্তব্য এসছে যেমন দেখুন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে বা তাদের বক্তব্য অনুযায়ী যে ওয়ান টু এটা মোটামুটি আবার রিওপেন হতে পারে এবং তার সাথে তারা প্ল্যানিং করছে যে প্রাইমারি স্কুলগুলোকেও আস্তে আস্তে রিওপেন করার জন্য নাইন টু টুয়েলভ সেগুলো এখন অবধি গভর্নমেন্ট ডিশান নেয়নি বা হায়ার স্টাডিসগুলো এখন অবধি নাই। নেয়নি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ জুন তেইশ তারিখ থেকে তাদের ডেন্টাল কলেজ নার্সিং স্কুল মেডিকেল আয়ুর্বেদিক সমস্ত কিছু রিওপেন করে দিচ্ছে এবং দেখুন কী বলছে তেলেঙ্গানা তেলেঙ্গানা গভর্নমেন্ট হ্যাস অ্যালাউস টু তারাও রিওপেন করছে জুলাই এক তারিখ থেকে সে সেই মতনই তারা একটা প্ল্যানিং নিয়েছে দিল্লি দিল্লি এখন অবধি কিন্তু তাদের যে রিওপেনিংয়ে যে স্কুল কলেজ কবে ওপেন হবে তারা ডিসাইড করতে পারেনি তারা খুব তাড়াতাড়ি ডিসাইডেড করবে এবং তারা প্রিভিয়াসলি তাকে ডিসাইড করেছিল যে তাদের ওপেন হয়ে যাবে কিন্তু সেকেন্ড ওয়েভের জন্য সেটা আবার ক্লোজ হয়ে যায় তামিলনাড়ু তামিলনাড়ু গভর্নমেন্ট তারা কিন্তু এখন কন্টিনিউ করছে অনলাইনটাকেই অর্থাৎ অনলাইন প্রিফারেন্স তারা রাখছে হরিয়ানা কিপিং ইন মাইন্ড দ্য থার্ড ওয়েভ ইস কামিং হরিয়ানা গভর্নমেন্ট স্টিল অ্যাকচুয়ালি এখনও অবধি কিন্তু তারা অনলাইনে বিশ্বাসী অনলাইনে ক্লাস করাচ্ছে যেহেতু থার্ড ওয়েভ আসতে চলেছে মহারাষ্ট্র তাদেরও কিন্তু মোটামুটি অনলাইনে তারা ক্লাস সমস্ত কিছু করছে জুলাই মাস থেকে তারা রিজিউম করার একটা প্ল্যানে আছে এবং জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর তিরিশে জুন অব্দি এখন শার্ট থাকবে অনলাইন মোডি ক্লাস চলবে আসাম আসাম উইলিমেন শার্ট অ্যাজ দ্য সামার ভ্যাকেশান জুন ফোরটিন জুন চৌদ্দ অবধি আসামে সামার ভ্যাকেশান তারও তত অব্দি এটা বন্ধ থাকছে তার তারপরে এটা আস্তে আস্তে রিওপেন তারা চিন্তা ভাবনা করছে কেরালা তো বুঝতেই পারছেন এখানে কিছু জায়গা হচ্ছে অনলাইনে ক্লাস কিছু জায়গা হচ্ছে চিন্তা ভাবনা করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিকে যাতে একটা মোটামুটি আবার স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসা যায় তবে এক্ষেত্রে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে থার্ড ওয়েভ রয়েছে এবং ভ্যাকসিনেশন কিন্তু সবার এখনও কমপ্লিট হয়নি এবং এটাও একটা ইম্পর্টেন্ট যে প্র্যাকটিক্যাল ক্লাসটা যেটা কিন্তু স্টুডেন্টসরা করতে পারছে না বলে অনেকের অনেক অসুবিধা হচ্ছে কারণ প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া একটা সায়েন্সের বা ইঞ্জিনিয়ারিংয়ের বা টেকনোলজির একটা স্টুডেন্টসের অনেকটাই শেখা হয় না চলুন দেখেনি পরবর্তী আপডেটটা এবার আমি চলে এসেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা আন্ডারের দার্জিলিং গভর্নমেন্ট কলেজ তাই তরফ থেকে নোটিশ পেয়ে দিয়েছি আমি একটু আপনাদের শেয়ার করে দিচ্ছি দেখুন কী বলছে অ্যাজ ডিসাইডেড দ্য অ্যাসাইনমেন্ট বেস এক্সামিনেশন পিজি সেকেন্ড অ্যান্ড ফোর সেমিস্টার এক্সামিনেশান শ্যালবি ফ্রম সেভেন জুলাই টোয়েন্টি ওয়ান সাত জুলাই দু হাজার একুশ থেকে নর্থ বেঙ্গলের অ্যাসাইনমেন্ট বেসের যে পরীক্ষা হওয়ার কথা পিজির তার সেকেন্ড ও ফোর্থ অর্থাৎ ইভেনের পরীক্ষা এবং ফাইনালের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সাত জুলাই দু হাজার একুশ থেকে একদিকে সাত জুলাই দু হাজার একুশ থেকে মাত্র কিছুদিন পর দশ দিন পর থেকে ধরতে গেলে পরীক্ষা শুরু অন্যদিকে এরকম অনেক ইউনিভার্সিটি আছে তারা কিন্তু এখনও চুপ এখনও তারা কিন্তু এই রিলেটেড কোনো কিছু আপডেট আনেনি কিভাবে পরীক্ষা হবে তার আপডেট অথবা কবে থেকে পরীক্ষা কবে ফর্ম ফিল আপ এই সমস্ত কিছু কিন্তু আটকে রয়েছে এদিকে নর্থ বেঙ্গল কিন্তু তারা পঁচিশ টু উনত্রিশের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছে এবং সাত তারিখ থেকে ধরতে গেলে তারা তাদের পরীক্ষা করি নিচ্ছে তো বিশাল বড় কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনাদের সবাইকে এবার চলে এসছে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে বা ডিসটেন্সের একটা খুব ইম্পর্টেন্ট আপডেট কারণ ডিস্টেন্সের অনেক স্টুডেন্টস আছো তোমরা যারা বিশেষ করে আমাদের কলকাতারও অনেক কটা কলেজে ভর্তি হয়েছো ইভেন তোমাদের কাছে প্রপার নোটিফিকেশান না না যাওয়ার জন্য তোমরা অনেক টেনশনও করছিলে যে আমাদের কবে থেকে হতে পারে মেবি কবে থেকে আমাদের আবার শুরু হতে পারে তো সেই রিলেটেড চলে এসছে একটি আপডেট আমার কাছে এটা ডাউনলোড করা আছে আমি এটাকে রিওপেন করে নিচ্ছি দেখুন কি বলছে এম এ এমএসসি এম কম পার্ট টু এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ওল্ড অ্যান্ড নিউ অর্থাৎ ইয়ারলি এটা কিন্তু আমি বলে দিই বিদ্যাসাগরের ডিস্টেন্সে এটা কিন্তু ইয়ারলি প্রোগ্রাম এটা কিন্তু সেমিস্টার প্রোগ্রাম না তাই আপনাদের ইয়ারলি যেহেতু পরীক্ষা হয় দেখুন বলে দিয়েছে ডিস্টেন্স মোড প্রোগ্রাম উইল বি কমেন্সড ফ্রম দ্য ফার্স্ট উইক অফ আগস্ট টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু হাজার একুশের ফার্স্ট উইকে ফাইনাল সেম ফাইনাল ইয়ারের পরীক্ষাতে চলেছে এম এ এম এস সি এম কম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যত যারা যে সমস্ত স্টাডি সেন্টারে পড়ছেন এবং যারা বিশেষ করে এবছর ফাইনাল ইয়ার পার্ট টু তাদের জন্য খুব ভালো খবর কিভাবে পরীক্ষা হবে সেটা তো খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে বলেছে ইউনিভার্সিটি এবং এই সিচুয়েশনে অনলাইন ক্লাস মানে অনলাইন এক্সাম যারা সমস্ত স্টুডেন্টদের ডিমান্ড এখন বিদ্যাসাগরের যারা পার্ট ওয়ান স্টুডেন্টস আছে তোমাদের বলি তোমাদেরও কিন্তু এর পরেই পরীক্ষা এরকম এরকমটাই বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছিলাম তাই প্লিজ প্রিপারেশনটা নিতে থাকবো ভিডিওটা এত অবধি হল অন্যান্য ইউনিভার্সিটির আপডেট পেলে নিশ্চয়ই নিয়ে আসবো সেটা বর্ধমান হতে পারে গৌরবঙ্গ অথবা কলকাতা বা অন্যান্য ইউনিভার্সিটির তাই ততক্ষণের জন্য সাইন আউট করছি ভালো থাকবেন সবাই হোক কলো